রিজনেবল রেটে আমরা পেয়ে যাব। এটা একটা ভেরি বিউটিফুল, যেটা রাইট, সেটা শুধু যাজাকে অ্যাভেলেবেল হ্যাঁ, এই যে ড্রেস এটা শুধু যাজাকে অ্যাভেলেবেল পাবেন। ওকে, সো আপনারা যে যেখানে আছেন একটু ফার্স্ট আমরা জয়েন হয়ে যাব, যা যা টাইমলাইন একটু লাইভে শেয়ার করে দিবে এবং কমেন্ট করে জানাবো কারা কারা অ্যাক্টিভ আছে। ইটস নট অ্যাকচুয়ালি 1400 ঘরে, মানে 1400 নিচে পাবেন আপনারা আমার পরা স্টিচটা। এছাড়া লর্ডস অফ নিউ নিউ আইটেম আছে, আমি সবগুলোর একটা ডিটেলস রেখে দিচ্ছি। সো একদমই রিজনেবল প্রাইস দেয় এখন লাইভটা হবে, বাট কোয়ালিটি ইনশাল্লাহ টপ নোচ, কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ হবে না। যেহেতু সব আমাদের ক্যাশ অন ডেলিভারি দেওয়া আছে, অবশ্যই ড্রেস চেক করে রিসিভ করে নেবেন। ওকে, সো যে যেখানে আছেন ফার্স্ট জয়েন হয়ে যাবেন, যার যে চান নাই আমরা একটু লাইভটা শেয়ার করে দিব এবং কমেন্ট করে জানাবো। রাইট নাও কারা কারা আছেন, দেখেন একটা নিউ কারিশমা লিখেছি, এগুলো নিউ কারিশমাটা যদি শুধু আমি দেখাতে চাই, শুধু দোপাটা দেখবেন, এই যে হচ্ছে নিউ কারিশমা, এই যে দোপাটা, এটা আমি পরে লাইভ করবো, আজকে আপনাদের একটু দোপাটা দেখিয়ে দিই। দিস ইজ দ্য দোপাটা, আপ একটু একটু ধরো, আমি একটা একটা করে ড্রেস দেখাই, একটা একটা করে দেখাই আজকে আমরা কী কী দেখবো। আপনারা সেই সাথে একটু জয়েন হতে থাকে, রিয়াকশন দিতে হবে এবং চ্যানেলে কিন্তু একটু লাইক শেয়ার করতে হবে। এই যে দিস ইজ আ ভেরি বিউটিফুল গুজি, এটার সাথে এই যে স্যালোয়ার, এটা আমরা একটু একটু করে দেখি। হ্যাঁ, এটা হচ্ছে এটা দোপাটা, ইটস আ ভেরি বিউটিফুল গুজি। আজকে অনেকগুলো ড্রেস দেখবো আমরা, ইটস আ ভেরি বিউটিফুল গুজি, এই যে ইটস আ বিউটিফুল অ্যান্ড প্রিটি গুজি। এই যে এটা হচ্ছে ব্যাক পোর্শন, এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট, এবং দিস ইজ দ্য দোপাটা, একটু একটু করে দেখাই। কারিজমা আছে আপু, আপনার ড্রেসগুলো জাস্ট পড়া, থ্যাংক ইউ ইমো আপু। আমারটা আজকে 1400 নিচে, আমি যেটা পরে আছি, সো ইটস আ জ্যাকপট অফার, এটা যা যাকে অ্যাভেলেবেল পাবেন এবং ইনশাল্লাহ আর কোথাও পাবেন না। ওকে, লাস্ট এই যে এটা হচ্ছে এটা দোপাটা, সো আমরা একটা খুব সুন্দর গুলজি পেয়ে যাচ্ছি আজকে। এটা হচ্ছে এটা দোপাটা, একটা খুব সুন্দর রিজনেবল প্রাইসে একটা গুলজি পেয়ে যাচ্ছে। এটা হচ্ছে ফার্স্ট ওয়ান রিজনেবল প্রাইসে, এই যে কোড গুলা পাবো, এটা একটি কোড টু পিস, জাস্ট লোক আজকে শুধু দেখবেন এবং খুব দ্রুত অর্ডার করতে হবে, কজ আমি যে জিনিসটা পড়ে আছি, যেহেতু এটা একদমই 1400 নিচে দেবো, স্টক উইল বি ভেরি মাচ লিমিটেড, খুব দ্রুত অর্ডার করে দেবেন। সাইজ ওয়াইজ স্মল মিডিয়াম লার্জ, আমি সব ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দিস ইজ অ্যানাদার কোড, জাস্ট লোক এটা দোপাটা, সুন্দর যে স্যালোয়ারটা এই প্রিন্টেড, অ্যান্ড জাস্ট লোক এতে দোপাটা, দোপাটা হচ্ছে ফুললি 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 কন্ট্রাস্টেড দোপাটা। দোস্ত তুই অর্ডারটা ডান মেসেজ দিয়েছি, এখন ঘুমালাম আমি, কিন্তু নাকে তেল দিয়ে ঘুমাও, নিশ্চিন্ত আমি কালকে বলবো আমার বান্ধবী যদি ড্রেস না পায়, সেইটা হচ্ছে পেয়ে যাবে, জাস্ট ডোন্ট ওয়ারি। সেইটা হচ্ছে ড্রেসটা, এটা খুব সুন্দর, আমি তো তোর একদিন বসে একদিন আয় আমার অফিসে এসে ঘুরে যা, অবশ্যই আমায় একে নিয়ে আসবি, খুব ভালো লাগবে, আমার মেয়েটাও তো তোর মেয়ের সমান। সো প্রাইস আপু, প্রাইস এখনই বলে দিচ্ছি, সবগুলো প্রাইস বলে দেবো। সো দিস ইজ অ্যানাদার ওয়ান, জাস্ট লুক অ্যাট দিস বিউটি, জাস্ট লুক অ্যাট দিস বিউটি, আগে দেখাই আমরা কি কি দেখবো। আমার কোয়ার্টার প্রাইস 1400 নিচে, সো স্টক ইজ ভেরি মাচ লিমিটেড। ফটোসুট সাইজ পড়েছি কিন্তু কমর চেপে ধরে, পেট বোঝে যায়, তাহলে আমি কি কত সাইজ আপু, জাস্ট এল নেন, এল নেন। আপনি যদি বলেন যে কমর চেপে ধরছে, সো গো ফর এল ওয়ান, আপু এলে চলে যান। আজকে অনেকগুলো কালেকশন আমরা মিক্স করে দেখাবো, আপনারা একটু ওয়েট করেন, আমি সবগুলো আগে দেখাই। দিস ইজ অ্যানাদার ওয়ান, এটা হচ্ছে কোড সেম প্রিন্টেড, এবং এটার সাথে আমরা দোপাট্টা পেয়ে যাচ্ছি। এটা দোপাট্টা কোথায় নিচে ফেলে দিচ্ছেন আপু, এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি আর ভেরি বিউটিফুল দোপাট্টা, দিস ইজ দ্য দোপাট্টা। সো একটু ধৈর্য ধরে আমরা সবগুলো দেখব, এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি আর ভেরি বিউটিফুল দোপাট্টা, এটা সালোয়ার হচ্ছে সেম প্রিন্টেড। হ্যাঁ, এটা সালোয়ার হচ্ছে, এই প্রিন্টটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনার পরাটা কি কাপড় আপু, 100% কটন, ওনারা শুধু যা যাকে অ্যাভেলেবেল পাবেন, ইটস আ ভেরি বিউটিফুল কট শিপি, যেটা নাকি আজকে শুধু আজকের জন্য 1400 নিচে পাবো, অল্প কিছু পিসেস অ্যাভেলেবেল আছে। আসসালামু আলাইকুম, পিবিএস লাইভ অনেকগুলো কমেন্ট করেছিলাম, আপনি পরে নেমে যাবে সেটা পেয়েছি। রেনু আপু কমেন্ট একটা আসেনি, ট্রাস্ট করবেন কি যে একটা সিঙ্গেল কমেন্ট আপু পাইনি, আই এম সরি, রিয়েলি সরি আপু, মাত্র সাতটা দিয়েছিল আপনাকে। প্রাইস বলে, ড্রেসের সাথে প্রাইস বলে দেবেন, ওকে 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 আপু, প্রাইস বলে দিচ্ছি। সো এটা একটা ইয়েলো কোড, এটারও দোপাটা ইজ ভ্যারি প্রিটি, দিস ইজ দোপাটা, এটা হচ্ছে ইয়েলো কালার, আমারটা হচ্ছে আলাদা কালার, এটা হচ্ছে 1400 নিচে পাবেন, এটা দুইটা কালার অ্যাভেলেবেল, 1400 নিচে পাবেন। এই যে মাই টু, অ্যান্ড এইটা হচ্ছে আলাদা একটা পিঙ্ক টোনের, এটা এটা আমরা আনস্টিচ স্টিচ বোথ অ্যাভেলেবেল হবে আপু, একটু ধরো আপু, এটি এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আনস্টিচ স্টিচ বোথ অ্যাভেলেবেল হবে। এটা খুব সুন্দর একটা কি নিশাত লিনেন, অথবা হ্যাঁ নিশাত, নিশাত লিনেনের মনে একটা রিসাম্বল ছিল এটা,
and this is the very beautiful dupatta of this dress page. So eta amra dekhbo ami na shop dress onigula dress ekshathe eta jara shobai nijeder pochonder moto dress o nite paren orange color tar jonno knock korechi kintu apu orange color jonno druto knock korar bolen l size dite nale paben orange color tar ekta ami dekhe aschi inbox e झड़ चलते आपको ब्लैक ऑरेंज कलर टा आपको एक इनबक्स देखे ऑरेंज कलर झड़ चलते तुम्हारे दुआ करीना दुआ करीबा थैंक यू थैंक यू थैंक यू जेहेतु मा बोले थैंक यू आंटी আমি দোয়া চাই আমি সব মা আমার জন্য দোয়া করবে মার দোয়া তো সত্যি লাগে খুব তাড়াতাড়ি লাগে সবার আগে লাগে সো থ্যাঙ্ক ইউ সো মাচ ইট ইজ বিউটিফুল কামিং সো দিস ইজ দা ওয়ান এটা ছিল কারিজমা এটা এটার দোপাট্টা আচ্ছা এটার প্রাইস রেঞ্জটা আমি একটু বলে দিই না এটা এটার দোপাট্টা এই যে দিস ইজ দা দোপাট্টা এটা দোপাট্টা দেখেন পুরো দোপাট্টে জুড়ে এই যে পুরো দোপাট্টা জুড়ে এরকম এমব্রয়ডারি থাকবে এই যে খুব সুন্দর করে একটা এমব্রয়ডারি প্যানেল আছে এটা দোপাট্টা অ্যাটাচ করবেন জাস্ট ফর থ্যাঙ্ক ইউ আইসি আপু প্রাইস বলো ওকে সো এটা এটার প্রাইস হচ্ছে 1800 রেঞ্জের 1800 রেঞ্জের হচ্ছে আনস্টিচ হ্যাঁ এটা স্টিচ প্রাইস আপু বলে দিচ্ছি এই যে এটা হচ্ছে এটা এটা আমি পরে আপনাদেরকে সুন্দর করে ডিটেইলস দেখিয়ে দিব সেল লাইক কি এল সাইজ ছিল হ্যাঁ আপু खूब सुंदर एक प्रिंट कोड एकदम सदा बारे एक रिसेम्बल छिल जेटा शुद्ध जाजाके राइट नाउ अवेलेबल पाबे एटा होच्छे ड्रेस आमी खूब द्रुत देखिए दिब जेहेतु आमार काछे अनेकगुलो ड्रेस आछे কারিশমাটিক এরপর পরে আমি আপনারা একটু বলেন যে এরপর আমি কোনটা দেখাবো কারিশমা দেখাবো নাকি নিশাত নীলের পিঙ্কটা দেখাবো একটু কমেন্ট করেন হ্যাঁ সো এটা হচ্ছে স্লিভসটা ছিল খুব সুন্দর করে বেসিক প্রিন্ট এবং লুজ প্যাটার্ন প্রিন্টে যেটা নাকি ফুল স্লিভস হবে বেসিক প্রিন্ট এবং লুজ প্যাটার্ন প্রিন্টে তার নিচে একটা লেস ওয়ার্ক আছে ওকে সো একদম খুব সুন্দর করে একটা বেসিক প্রিন্ট লুজ প্যাটার্ন প্রিন্ট এটা হচ্ছে আদার স্লিভস সেম ওইতে প্রিন্টে তার নিচে একটা লেস ওয়ার্ক আছে কিছু বলেন আপু বলবে একটু সময় লাগবে আমি যখন লাইভে থাকি তখন রিপ্লাইটা পস থাকে আমার লাইভের পরপর রিপ্লাই পেয়ে যাবে জাস্ট এলটা ডান করে দেন কজ অরেঞ্জটা আপু এলটা পাবেন না সো এটা হচ্ছে লেস ওয়ার্ক আছে এটা হচ্ছে খুব সুন্দর করে প্যাটার্ন করে এখানে হচ্ছে কি করা উডেন বাটন আছে এবং এখানে টারসেল আছে খুব সুন্দর করে উডেন বাটন করা এসে যেতে সুন্দর আচ্ছা এটা সাইজগুলো একটু বলে দিই দ্রুত অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে ফোন নাম্বার অ্যাড্রেস সহকারে সাইজগুলো হচ্ছে স্মল মিডিয়াম লার্জ স্মল হচ্ছে 36 থেকে 38 মিডিয়াম হচ্ছে 40 থেকে 42 লার্জ হচ্ছে 44 থেকে 46 এটা হচ্ছে এটা ব্যাক পোরশন ব্যাকটা হচ্ছে টোটালি প্রিন্টেড সো জাস্ট ওয়াও লুকিং লাইক ওয়াও সো এটা হচ্ছে এটা দোপাট্টা হচ্ছে পুরোটা খুব সুন্দর করে প্রিন্টেড জিগজ্যাগ প্রিন্টে দোপাট্টার চারিদিকে একটা ফোর সাইডের বড় হোয়াইট কালার লেস ওয়ার করে দেওয়া আছে আমি যে রিকমেন্ড করেছিলাম যে আমাকে একটা লেস ওয়ার দিয়ে নি ড্রেসের সাথে সো রেডি রেডি আমাকে একটা লেস ওয়ার করে দিয়েছে কাপড় কোয়ালিটি টপ নোচ এছাড়া ইউ গাইস হ্যাভ দা অপশন চেক আউট করে ড্রেস রিসিভ করতে পারবেন যেহেতু আপনারা কোনো রকম কোনো অ্যাডভান্স নিচ্ছি না আমাদের সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সো আপনারা চেক করে রিসিভ করতে পারবেন ডোন্ট ওয়ারি বলেছি আপু ওকে সেটা হচ্ছে স্ট্রেট প্যান্ট জাস্ট লাইক আ লুজ প্যান্ট আমরা স্ট্রেট প্যান্ট পেয়ে যাচ্ছি সো এটা হচ্ছে আপুর পরাটা সাইজগুলো হচ্ছে স্মল মিডিয়াম লার্জ এটা একটু সরাই আমি যেহেতু পরে আছি আমি আমারটা দেখাই সাইজগুলো হচ্ছে স্মল মিডিয়াম লার্জ স্মল হচ্ছে 36 থেকে 38 মিডিয়াম হচ্ছে 40 থেকে 42 লার্জ হচ্ছে 44 থেকে 46 এটা লম্বায় হচ্ছে 44 এন্ড এটা লম্বা হচ্ছে 44 ফর না 43 থেকে 44 হচ্ছে এটা লং স্লিপস আছে ফুল স্লিপস আছে 19 থেকে 20 পর্যন্ত এটা হচ্ছে এটা দোপাট্টা সাইজগুলো বলে দিয়েছি এবার একটু প্রাইসটা বলে দিই মেসেজটা দিয়েছি দেখি রিপ্লাই কি পাবো আপু রাত্রের মধ্যে রিপ্লাই পেয়ে যাবেন ডোন্ট ওয়ারি আপু এসএস একটু বলে দিয়েছি আপু ব্র্যান্ডেরগুলো এস পরি বাট এটা ঠিক হবে আপু আপু এটা এস 36 থেকে 38 ইনশাআল্লাহ হয়ে যাবে কনফার্ম বাট বুক টু আর পরে 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 ড্রেস নেই এটা আসলে হার্ট ব্রোকেন স্মৃতি আপু আই এম এক্সট্রিমলি সরি প্লিজ এক্সেপ্ট মাই অ্যাপোলজি আই এম এক্সট্রিমলি সরি
So this is the one jeta parachu go for it price lagche matro 1390 taka 1390 taka thakche eta stitch stripes matro 1390 taka thakche eta price size wise small medium large small hote 33 থেকে 38 medium hote 40 থেকে 42 large hote 44 থেকে 46 1390 taka thakche amar por dress er price khub dibo 1390 apu matro eta ami ekta offer rate e niye esheche apnader jonno jodi bhalo lage khub druto screenshot niye phone number address o order place kore dibe same eta coral color ta but eta dui theke tin jon apu paben eta stock amader nei seta je khub sundor kore button kora seta khub druto ekbar ekhane eta tassel ache this is the sleeves khub sundor kore kora eta hocche eta another sleeves khub sundor kore kora eta hocche eta puro body na very beautiful weite khub sundor kore lower portion ta shokai digitally printed so eta ekdomi pachhen ekdomi 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 hater कैम लगे स्मॉल मीडियम लार्ज स्मॉल 36 38 मीडियम 40 থেকে 42 लार्ज 44 থেকে 46 सो दिस इज द वन टू नाइस ड्रेस थैंक यू 1590 টাকা 1590 টাকা স্টিচ কোড প্যাটার্ন এর 3 পিস যারা বড় আছে আমরা স্ক্রিনশট দিব ফোন নাম্বার এবং অ্যাড্রেস সহকারে ওয়ালেটটা প্লেস করে দেব এখন কি আপু ভুল জিটে যাব আপু তত তিনটে ড্রেস একসাথে এখন কোনটা যাব দিস ওয়ান পে ভুলজি কারিজমা চতাতে বলেন যেটা বলেন সেটাই কোনটায় যাব আপু বলেন প্রাইস আপু বলে দিয়েছে 1590 কোনটায় যাব এইটা এই জি 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 কোনটা একটু কমেন্ট করুন অনেকগুলা ড্রেস দ্রুত 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 দেখাতে হবে অর এলস এটা কোনটা দেখতে চান একটু কমেন্টে বলেন কোনটা দেখতে চান এখন কোনটা একটা একটু করে স্টার্ট করে দেব কোনটা পিঙ্কটা দেখাই পিঙ্কটা দাই দিয়ে স্টার্ট করি আচ্ছা আগে হোয়াইট কোডটা দেখা ছিল জি জি ওই হোয়াইট এই হোয়াইটটা এই হোয়াইট কোডটা দেখা তারপর আমি ড্রেসগুলোতে চলে যাই গুলজি আমি এই যে তিনটা ভাবনা করছিলাম এই যে দিস ইজ দা ওয়ান এটা প্রাইস এটা একদমই নিউ এসেছে কোড গুলজি ব্লু টা ব্লু টা ব্লু কোনটা পো ব্ল্যাক
ব্লু কিন্তু না ব্ল্যাক ছিল কারিশমা ছিল ব্ল্যাকটা সো এটা যে পুরো ড্রেসটা হচ্ছে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা ড্রেসের স্লিভস স্লিভসে তিনটা টোনে লেস ওয়ার্ক দেওয়া ব্ল্যাক কারিশমা ইয়েস আমার এটা ইচ্ছা ছিল সো তিনটা টোনে লেস ওয়ার্ক দেওয়া এবার হচ্ছে প্রিন্টের করা $600 সরি খুব সুন্দর আমরা একটা স্ট্রেট লুজ প্যাটার্ন প্যান্ট পেয়ে যাচ্ছি এটার প্রাইস আছে মাত্র 1600 টাকা 1600 টাকা এটা সাইজগুলো আছে স্মল মিডিয়াম লার্জ স্মল হচ্ছে 36 থেকে 38 মিডিয়াম হচ্ছে 40 থেকে 41 লার্জ হচ্ছে 44 থেকে 46 এসে প্রিন্ট হচ্ছে খুব সুন্দর এটা একটা একদম আগানোর একটা প্রিন্টের মধ্যে এটা করেছে এন্ড উই হ্যাভ লটস অফ লেস ওয়ার্ক এটার মধ্যে একদম 15 গজের মতো লেস লেগেছে জাস্ট লুক এই যে মিডল থেকে লেস ওয়ার্ক করা যেন বডি শো না করে লেসটা আবার ভিতর থেকে কভার করা এন্ড জাস্ট লোয়ার প্যানেল এই যে লটস অফ লেস ওয়ার্ক করা আছে প্রিন্টেড করা আছে সো প্রাইস দাঁড়াচ্ছে মাত্র 1600 টাকা যেটা ভালো হচ্ছে গো ফর ইট এরপরে আমরা চলে যাবো আবার ব্ল্যাক কারিশমাটা রেডি করো সো এই যে দিস ইজ দ্য ওয়ান যেটা ভালো হচ্ছে গো ফর ইট নাও একটা ব্ল্যাক কারিশমাতে আমি জাম্প করি ব্ল্যাকটা আমি পরে আমি বাকিগুলো না গুলজিটা দাও আগেই দাও গুলজিটা হ্যাঁ এটা দাও আচ্ছা লাস্ট স্টার্ট এখন আমি আগে গুলজিটা পরে এটা দেখাবো গুলজি কমেন্ট আসছে ব্ল্যাক কমেন্ট আসছে দিস ইজ সো প্রিটি লাস্ট টাইম দেরি না করি আপনারা নাহলে আমাকে পিটাবেন ধরো 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 দেরি একদমই না করি পরে আপনাদের আছে হ্যাঁ বলতে দাও পরে আপনাদের কাছে হচ্ছে গোলাপি ইউনিফর্ম আমি দেরি করতে গেলে দরজা সালোয়ারটা দাও তাড়াতাড়ি এটা একটা ক্রিম কালার অ্যান্ড রকেট কালার সালোয়ার ছিল আমি নিয়ে আসলাম তো মাত্র সালোয়ারটা এখানে দোপাট্টা দাও দোপাট্টা দাও দোপাট্টা দাও দোপাট্টা দাও তোমাকে নিয়ে লাইভ করা মানে কি জানো তরবারি ছাড়া যুদ্ধের ময়দানে চলে যাও প্রত্যেকটা ড্রেস এতক্ষণ কি বসে না থেকে এগুলো সেট ওয়েজ ভাজ করা যাচ্ছে না তাহলে তো আমার তো হচ্ছে মিলাইতে প্রবলেম না দিস ইজ দ্য গুলজি ওয়ান আমরা এই গুলজিটা একটু দেখি দিস ইজ দ্য গুলজি এটা আনস্টিচ দেখো দিস ইজ দ্য গুলজি এটা হচ্ছে আমাদের গুলজি ওয়ান এখন আমরা হচ্ছে এটা দেখব আচ্ছা চলো লাস্ট স্টার্ট উইথ দিস বিয়ার ভেরি বিউটিফুল গুলজি লাস্ট স্টার্ট উইথ দিস ভেরি 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 বিউটিফুল গুলজি এটা খুব সুন্দর একটা গুলজি প্যাটার্নের ড্রেস এটা আমরা পেয়ে যাবো আমাকে একটু পানি দিই এখন সুপার আগের লাইভে তোমার পর জামাটার দাম কত ছিল আপু আগে পড়া আগের লাইভে আমার পর জামাটার দাম ছিল আপু 2090 টাকা 2090 টাকা আগের পড়া আমাদের আমার পড়াটা ছাড়া আমি যা দেখিয়েছি সবই ছিল 2090 টাকা আচ্ছা চলো এবার আমরা একটু গুলজিটা দেখি ইটস আ ভেরি বিউটিফুল ওয়ান এটা হচ্ছে পুরো ড্রেসটা হচ্ছে খুব সুন্দর করে ডিজিটালে প্রিন্ট করা জাস্ট লুক অ্যাট দ্য ড্রেস খুব সুন্দর আই তুমি কোথায় যাচ্ছ ফুল ড্রেসটা হচ্ছে খুব সুন্দর করে ডিজিটালি প্রিন্ট করা ড্রেসের লোয়ার পোর্শন এটা যত করিশমা ড্রেসের লোয়ার পোর্শন হ্যাঁ আপু তুমি এত সুন্দর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা হাই আপু হ্যালো সো ড্রেসের লোয়ার পোর্শন একটু চওড়া ভাবে চিকেন কারি এমব্রয়ডারি ওয়ার্ক করা ড্রেসের লোয়ার পোর্শন একদম খুব কি আচ্ছা ড্রেসের লোয়ার পোর্শন খুব সুন্দর করে চওড়া ভাবে চিকেন কারি ওয়ার্ক করা জাস্ট লুক অ্যাট দ্য ওয়ার্ক খুব সুন্দর করে একটা চওড়া ভাবে চিকেন কারি ওয়ার্ক করা গুলজি লালে ক্যাটালগটা না আপু লালে তো একবার আমরা এনেছি মোটামুটি ভাবে স্টক আউট ছিল লালেটা আবার ট্রাই করবো আপু স্টিচে ট্রাই করবো লালেটা পুরো বডিটা ডিজিটালি প্রিন্ট করা এবং এটা হচ্ছে এটা ব্যাক পোর্শন ব্যাকটা হচ্ছে খুব সুন্দর করে ডিজিটালি প্রিন্টেড এটা হচ্ছে এটা স্লিভস এটা হচ্ছে খুব সুন্দর করে ডিজিটালি প্রিন্ট করা যেটা মেক করার পর সেম অ্যাজ এটা বোথ স্টিচ অ্যান্ড আনস্টিচ সেম অ্যাজ দ্য নাইস ড্রেস থ্যাংক ইউ ইয়েস আপু ইট ইজ বিউটিফুল বিউটিফুল ওকে না ইট ইজ বিউটিফুল আমি তো চুলটা ঠিক করবো অনেকে রাখো আমি খাবো তো দোপাটটা দাও দোপাটটা সাইড থেকে দাও এটার সাথে আমরা একটা এক কালার সালোয়ার পেয়ে যাচ্ছি দিস ইজ দ্য সালোয়ার খুব সুন্দর একটা সালোয়ার পেয়ে যাচ্ছি নাও 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 এটা ওখানে রাখো সো এটা হচ্ছে এটা দোপাটটা দোপাটটা হচ্ছে খুব সুন্দর করে এই যে ডিজিটালি প্রিন্টেড সো এটা হচ্ছে গোলজির একটা ড্রেস খুব সুন্দর লোয়ার প্যানেলটা পুরোটা বড়ি বড় করে ওই ড্রেসটা আমাকে দাও ড্রেসটা আমাকে দাও হ্যাঁ আমি বলছি পিঙ্কটা দাও এটা তো দেখাচ্ছে এটাই আমাকে দাও দাও
সো এটার সাথে আমরা পাচ্ছি পুরো লোয়ার প্যানেলটা জুড়ে একটা খুব সুন্দর করেছি জাস্ট লুক পুরো লোয়ার প্যানেলটা জুড়ে একটা খুব সুন্দর করে ড্রেস বর্ডিং ওয়ার্ক করা পেয়ে যাচ্ছে বা এমব্রয়ডারি ওয়ার্ক করা পেয়ে যাচ্ছে ওকে এটার আনস্টিচ প্রাইস থাকছে মাত্র 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 এটার আনস্টিচ প্রাইস থাকছে মাত্র 1550 টাকা এবং এটা স্টিচ প্রাইস থাকছে 2050 টাকা 1550 টাকা এবং 2050 টাকা এটা যারা স্টিচ পাবেন সেম অ্যাজ আপুটা পেয়ে যাবেন এবং যারা আনস্টিচ পাবেন স্টিচ মেড করে নেবেন যারা স্টিচে পাবেন সেম অ্যাজ আপুর পরা ড্রেসটা পেয়ে যাবেন যেভাবে স্লিভসটা ওয়ার্ক করা গুলজি লালিটা রিস্টোর করে ইনশাআল্লাহ আপু আগের লাইন থেকে একটা ড্রেস অর্ডার করেছি কনফার্ম করতে পারি ইনশাআল্লাহ আপু এই যে খুব সুন্দর করে দুইটা স্লিভস করা ফুল ড্রেসটা জাস্ট দেখেন ব্যাক পোর্শনও হচ্ছে ফুললি ফুললি জাস্ট লুক অ্যাট দ্য ব্যাক ফুললি ডিজিটালি প্রিন্ট করা ওকে সো এটা পরলে মোটামুটি একটা এরকম আউটলুক দাঁড়াবে 1550 টাকা হচ্ছে আন স্টিচ এবং স্টিচ হচ্ছে 2050 টাকা যার ভালো লাগছে পুরো লোয়ার পোর্শন হচ্ছে হেভিলি এমব্রয়েডেড মানে চিকেন কারি ওয়ার্ক করা আর পুরো ড্রেস হচ্ছে ডিজিটালি প্রিন্টেড এবং খুব সুন্দর একটা গুলজি ইন্সপায়ার্ড ড্রেস 100% কালার গ্যারান্টি তো থাকছে যা এটা ভালো হচ্ছে গো ফর ইট স্ক্রিনশট নিয়ে আমরা ফোন নাম্বার অ্যাড্রেস সহ অর্ডারটা প্লেস করে ফেলবো 100% কনফার্ম হয়ে নাও দ্য ব্ল্যাক ওয়ান খুব দ্রুত কাজ করতে হবে আজকে এই যে নাও দ্য ব্ল্যাক ওয়ান আপু এটা সবকিছু রেডি করো ওকে এটা সালোয়ার হ্যাঁ থ্যাংক ইউ সো নাও দ্য ব্ল্যাক ওয়ান তো চাই তুমি এরকমই করো আপনি এগুলো কি আসে ভাজ করা যায় না এই কেন এসেছেন আমার সাথে লাইভে সো এখন আমরা দেখবো এটা ওকে সো এটার একটা আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন আমি লাইটটা অফ করে দিচ্ছি দেন ইউ গাইজ হ্যাভ এন ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট দ্য কালার এই দিস ইজ দ্য ওয়ান জাস্ট লুক এই এটা হচ্ছে ড্রেসটা এটা ভেরি প্রিটি ভেরি বিউটিফুল এটা যখন হাতে পাবেন ট্রাস্ট মি এটা দেখে আপনারাও পছন্দ করবেন যে আপু রিজনেবল প্রাইসের মধ্যে আমরা একটা বেস্ট 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 অপশন পেয়েছি সো এই জাস্ট লুক অ্যাট দিস ড্রেস রিজনেবল প্রাইসের মধ্যে দিস ইজ দ্য বেস্ট অপশন আছে আমি একটু দেখাচ্ছি আপনার স্ক্রিনশট নিয়ে নেবেন এরপর আমি কালো ব্ল্যাক কারিজমাটার দিকে চলে যাবো দিস ইজ দ্য দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা অ্যান্ড দিস ইজ দ্য ভেরি বিউটিফুল গুজি ইন্সপায়ার্ড একটা ড্রেস ওকে সো এখন আমি একটু কারিজমাতে চলে যাই আপু ড্রেসের এই ড্রেসের লং বলতে আপু এই ড্রেসের লং হচ্ছে 43 আপু আমাদের লংগুলো খুব বেশি না আমাদের 43-44 হাইস্ট এরকম একটা লং এ থাকে 43 হাইস্ট 44 এরকম একটা লং এ থাকে এর বেশি আপু লং এ আমাদের থাকে না সো এখন জাম্প মারি ঠিক আছে এটা ডান এটা সরিয়ে ফেলে এখন আপু চলে যাই জাস্ট এই যে আপু ধরো এটা ডান এখন আমরা চলে যাই কারিজমায় আপুকে 2 মিনিট সময় দেন আপনারা এখন চলে যাবো আপু কারিজমায় ওকে সো জাস্ট গিভ মি 2 মিনিটস আপুকে 2 মিনিট টাইম দিবেন আপু চলে যাব এখন কারিজমায় সবগুলো প্যাচ আমাকে সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে দিবা আমাদের খুব সুন্দর একটা কারিজমা ওকে এইটার এভরি ডিটেলস আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট আমাকে হেয়ারটা সেট করার জাস্ট একটা মিনিট টাইম দিবেন আমি এই ভেরি বিউটিফুল কারিজমাটা দেখিয়ে দিচ্ছি জাস্ট লুক এটাও খুব সুন্দর এই জন্য আমি আজকে একটা লাইভে 3-4টা ড্রেস একদম একসাথে খুব সুন্দর করে আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি ওকে ওয়াও ইয়াস আপু দিস ইজ বিউটিফুল আমি এই কারিজমাটা দেখানোর আগে বা আমাকে একটা মিশো মেরে আপু এটা আনস্টিচ দেন আমি এই কারিজমাটা দেখানোর আগে বারবার বলছিলাম আমাকে একটা মিশো মেরে না ইট ইজ প্রিটি কাটা কিপে দাও দেখি ড্রেস দেখি ওকে লেটস স্টার্ট উইথ দিস ভেরি বিউটিফুল ওয়ান জাস্ট লুক এই যে
এটা হচ্ছে আমরা খুব সুন্দর একটা কারিশমা রিসেম্বল পেয়ে যাচ্ছি এই যে এটা স্লিপস এবং এই ড্রেসের সৌন্দর্য এটা দোপাট্টা জাস্ট লুক এট দা দোপাট্টা আপু এত রাতে লাইভ করে না একটা বাজে আছে আপুর কেন জানি রাতেই হয়ে যায় কি করব ভাব না ইনশাআল্লাহ সকাল থেকে করা ট্রাই করব আপু দুপুরবেলা করে ফেলা ট্রাই করব দিস ইজ দা ওয়ান জাস্ট লুক এট দিস ভেরি বিউটিফুল দোপাট্টা সো এটা দোপাট্টার জন্যই এই ড্রেসটা অ্যাকচুয়ালি স্পেশাল এবং এটা প্রাইস আমরা একদম একটা এফোর্ডেবল রেঞ্জে এই কারিশমাটা পেয়ে যাবে একদমই এফোর্ডেবল রেঞ্জ যখন আপু প্রাইসটা বলবো জাস্ট লুক এট দ্য স্লিভস স্লিভসটা দেখেছেন একটু দূর থেকে ড্রেসটা দেখেন সো যখন আমরা কি করব প্রাইসটা বলবো আমরা অবাক হয়ে যাবেন এই প্রাইসে এরকম সুন্দর লর্ডস অফ এমরেডের প্যাশো একটা কারিশমা রিসেম্বল কিভাবে ওকে লেটস স্টার্ট আমরা একটু দেখি এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পোর্শনটা যেটা আপু এরকম করে একটা পাইপিং করে নিয়েছি যেটা ড্রেসের সাথেই দেওয়া ছিল এই যে ফ্যাব্রিক সেটা ড্রেসের সাথেই দেওয়া ছিল সো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট যেটা আমরা নেকটা এরকম করে নিয়েছি যারা স্টিচে পাবেন এরকম করে পাবেন আনস্টিচে পেলে এরকম করে নিতে হবে ড্রেসের লোয়ার পোর্শন হচ্ছে ডিজিটালি প্রিন্টের জাস্ট লুক অ্যাট দ্য ব্যাক পোর্শন আমরা একটু ব্যাকটা দেখি জাস্ট লুক কি সুন্দর করে ব্যাক পোর্শনটা ডান একটা জেড ব্ল্যাক কালার মধ্যে পুরোটা হচ্ছে চুমড়ি প্রিন্টে জাস্ট লুক অ্যাট দ্য প্রিন্ট কালার কম্বিনেশন অ্যান্ড প্রিন্টটা দেখবো খুব সুন্দর করে কালার কম্বাইন করা অ্যান্ড জাস্ট লুক অ্যাট দ্য প্রিন্ট খুব সুন্দর করে করা এটা নিচে একটা খুব সুন্দর একটা প্যানেল আছে অ্যান্ড দিস ইজ দ্য ওয়ান এটা হচ্ছে স্লিভস এর লোয়ার পোর্শন যেটা সেম অ্যাজ লাইক কাপড়টা পেয়ে যাবে এটা হচ্ছে খুব সুন্দর করে স্লিভস এর লোয়ার পোর্শন ডিজিটালি প্রিন্টেড ড্রেসের ব্যাক জাস্ট লুক দুইটা কালারের কম্বিনেশন এটা হচ্ছে পুরো ড্রেসটা ওকে সো ড্রেসের সেম অ্যাজ লাইক কাপড়টা এখন আসেন আপু এটা লটস অফ এমব্রয়ডারি প্যাচগুলো দাও এখন এটার দোপাট্টা দেখবো দোপাট্টার ম্যাটেরিয়াল হচ্ছে একটা গোল্ডেন স্ট্রাইপ ম্যাটেরিয়ালের আমরা দোপাট্টা পাই না সো ওইরকম একটা ম্যাটেরিয়ালের দোপাট্টা আপু দোপাট্টাটা আমরা একটু দেখি তুমি প্যাচগুলো রেডি করো সো দিস ইজ দ্য দোপাট্টা এটা হচ্ছে পুরোটা যে ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর করে কালার স্ট্রাইপ এবং গোল্ডেন কালার স্ট্রাইপ আছে এটা হচ্ছে দোপাট্টা ইটস আ ভেরি বিউটিফুল ওয়ান এইবার আসেন এইটার দোপাট্টা দেখেছি ড্রেস দেখেছি দোপাট্টার ম্যাটেরিয়ালটা দেখে আমরা গোল্ডেন ওয়ার্ক করা এই যে খুব সুন্দর করে গোল্ডেন ওয়ার্ক করা নাও কাম টু দ্য দিস ইজ দ্য এমব্রয়ডারি প্যাচ ফর ইউর দোপাট্টা দেখেন জাস্ট লুক কতটুকু এমব্রয়ডারি প্যাচ আছে এই যে দোপাট্টার জন্য দিস এমব্রয়ডারি প্যাচ লটস অফ এমব্রয়ডারি প্যাচ এটা হচ্ছে এটা দোপাট্টার জন্য যেটা আপকে দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে আমি স্লিভসে ইউজ করেছি অ্যান্ড আমি ইউজ করেছি ড্রেসের লোয়ার পোর্শনে এই যে এমব্রয়ডারি প্যাচ এটা আমি ড্রেসের স্লিভসে ইউজ করেছি আর ইউজ করেছি লোয়ার পোর্শনে এই এমব্রয়ডারি প্যাচটা আমি ড্রেসের লোয়ার পোর্শনে ইউজ করেছি অ্যান্ড এইটা হচ্ছে আমাদের সালোয়ারের এমব্রয়ডারি প্যাচ স্টিচ হবে না আপু এটা আপু বোথ স্টিচ এন্ড আনস্টিচ অ্যাভেলেবল আমি প্রাইস বলে দিচ্ছি সো এই যে এইটা হচ্ছে লর্ডস অফ এমব্রয়ডারি প্যাচ একটু দেখতে পারবেন ড্রেসের নিচে এমব্রয়ডারি প্যাচ অ্যাটাচ করা ড্রেসের সালোয়ারে দেখেন এই যে ড্রেসের সালোয়ারে একটা খুব সুন্দর করে এমব্রয়ডারি প্যাচ অ্যাটাচ করা যেটা হচ্ছে এইটা পুরো ড্রেসের স্লিভসে খুব সুন্দর করে এমব্রয়ডারি প্যানেল আছে যেটা আমাদের দেওয়া আছে এবং এই যে এমব্রয়ডারি প্যানেল এটা হচ্ছে ড্রেসের দোপাট্টার এমব্রয়ডারি প্যানেল দিস ইজ এমব্রয়ডারি প্যানেল সো এই লর্ডস অফ এমব্রয়ডারি প্যানেল সহ আমরা দিস ভেরি বিউটিফুল কারিশমা ড্রেসটা পেয়ে যাচ্ছি এই যে লটস অফ এমব্রয়ডারি সাথে আমরা এক কালার ব্ল্যাক কালার সালোয়ার পেয়ে যাচ্ছি দিস ইজ দ্য ওয়ান এইটা হচ্ছে ড্রেসটা ওকে সো এটা হচ্ছে ড্রেসটা এটার প্রাইস হচ্ছে সুপার ডুপার রিজনেবল এটার আনস্টিচ প্রাইস দাঁড়াচ্ছে মাত্র 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 1890 টাকা এবং স্টিচ প্রাইস দাঁড়াচ্ছে যেহেতু এটাতে আমরা লটস অফ এমব্রয়ডারি প্যাচ অ্যাটাচ করবো মাত্র 1900 রেটটা দেখাও তো পছন্দ হচ্ছে কিনা রোদ দেখবে তো দেখো তো পছন্দ হচ্ছে কি না যেটা পছন্দ হচ্ছে সেটা এসএস আমাকে সেন্ড করা আচ্ছা আচ্ছা কেউ একজন কাউকে কমেন্ট করেছেন আমি কনফিউজ হয়ে গেছি ওকে লেটস স্টার্ট উইথ দিস ওয়ান সো এইটা হচ্ছে খুব সুন্দর একটা কালার যেটার মধ্যে গোল্ডেন রিবন ওয়ার্ক আছে এটা হচ্ছে এক কালার যে ব্ল্যাক কালার সালো নাও ইটস টাইম টু সুইচ অফ দ্য লাইট যেন আপনারা অ্যাকচুয়াল কালারটা দেখতে পারে দিস ইজ দ্য ওয়ান একদম খুব সুন্দর একটা পিওর জেড ব্ল্যাক এর উপর ইউ হ্যাভ দোপাটা খুব সুন্দর একটা দোপাটা চারিদিকে একটা এমব্রয়ডারি প্যানেল আর দেওয়া থাকবে এটার আন স্টিচ প্রাইস দাঁড়াচ্ছে 1890 টাকা এবং স্টিচ প্রাইস দাঁড়াচ্ছে মাত্র 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 2490 টাকা স্টিচ হচ্ছে 2490 আর স্টিচ হচ্ছে 1890 একটি বাবু থ্যাংক ইউ সো মাচ সো আন স্টিচ হচ্ছে 1890 আপু এটা এক সাইডে কিন্তু বাকিটা কাজ করতে থাকো এটা নো প্রবলেম সো এটার আন স্টিচ প্রাইস দাঁড়াচ্ছে মাত্র মাত্র মাত্র
কত 1890 এবং স্টিচ প্রাইস দাঁড়াচ্ছে 1990 উইথ লটস অফ এমব্রয়ডারি প্যাচেস যেটা ভালো লাগছে এই যে স্টিচের সাইজগুলো আপু একটু বলে দিই স্টিচের সাইজগুলো থাকছে স্মল মিডিয়াম লার্জ স্মল হচ্ছে 36 থেকে 38 মিডিয়াম হচ্ছে 40 থেকে 42 লার্জ হচ্ছে 44 থেকে 46 এক্সএল আপনারা 40 থেকে 50 পাবেন উইথ ইনক্লুডিং দিস এজ দোপাট্টা ড্রেসের লোয়ার পোরশন ড্রেসের স্লিভস উইথ ইনক্লুডিং অল অফ দা এমব্রয়ডারি প্যাচেস ওকে खूब सुंदर एक इंसपायर्ड ड्रेस लेंथ कत इटार लेंथ आज 43 থেকে 44 পর্যন্ত এটার লেন্থ আছে 43 থেকে 44 পর্যন্ত সো যেটা ভালো আছে গো ফর ইট আমরা স্ক্রিনশট নিব ফোন নাম্বার এবং অ্যাড্রেস সহকারে অবশ্যই অবশ্যই ট্রাই করব 100% কনফার্ম অর্ডারটা প্লেস করার জন্য এবার পিন কাটো 100% কনফার্ম না হয় আমরা কিউ অর্ডার প্লেস করব না ইটস আ রিকোয়েস্ট নাও দ্য লাস্ট ওয়ান দ্য ডিসেম্বর এটা খুব সুন্দর একটা ডিজাইন এটা দোপাট্টা সুন্দর দ দোপাট্টা खूब सुंदर খুব সুন্দর করে প্রিন্টেড এখানে একটা জয়েন্ট প্লেস আছে এখানে একটা ওয়েভ প্লেস আছে জাস্ট লুক এট দা প্রিন্ট সো এটা হচ্ছে ড্রেসের ব্যাক পোরশন এটা হচ্ছে হোয়াইট এন্ড পিঙ্ক এর কম্বো খুব সুন্দর একটা ড্রেস এন্ড লোয়ার পোরশন উপরে এটা খুব 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 সুন্দর ডিজিটালি প্রিন্টেড সো দিস ইজ দা ড্রেস এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি একটা ভেরি বিউটিফুল দোপাট্টা দিস ইজ দা দোপাট্টা সুন্দর না দোপাট্টাটা এটা হচ্ছে এটার সাথে একটা ভেরি বিউটিফুল দোপাট্টা This is a dupatta খুব সুন্দর একটা pink tone stripe stripe dupatta এটা সাথে আমরা পেয়ে যাচ্ছি এক কালার একটা white color salwar okay এটা unstitched price দাঁড়াচ্ছে আমাদের মাত্র এটা unstitched price দাঁড়াচ্ছে আমাদের 1450 থেকে 1950 যার ভালো লাগবে টি-শার্ট নিয়ে ফোন নাম্বার আছে ওর কাছে So, গোল্ডেন রিবন ওয়ার্ক আছে গোল্ডেন স্ট্রাইপ আছে দোপাট্টা একদম খুব সুন্দর লাক্সারি লনের মধ্যে বাইটাকে আমরা কটনও বলি খুব ভারী কটন সুইচ কটন আছে না একদম খুব সুন্দর একটা কটন যেটা ওনার জন্য বেস্ট সুইচ কটনের মধ্যে গোল্ডেন স্ট্রাইপ এটা দোপাট্টা ওকে সো এটা যাদের ভালো লাগছে গো ফর ইট যার যেটা ভালো লাগবে আমি আজকে তিন ক্যাটাগরি ড্রেস দেখিয়েছি বুঝি দেখালাম দিস কারিশমা দেখালাম সো লটস অফ ড্রেসেস যার যেটা ভালো লাগছে আমরা স্ক্রিনশট দিব ফোন নাম্বার অ্যাড্রেস অর্ডারটা প্লেস করব ইফ উই আর 100% কনফার্ম দে 100% কনফার্ম নাও আমরা কি অর্ডার প্লেস করব না ফার্স্ট স্টক ইজ ইন ভেরি 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 মাচ লিমিটেড এন্ড দিস ইজ দ্য স্লিভস সো এখনকার মত আপু লাইক এখানে শেষ করে দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি ইনশাআল্লাহ নেক্সট লাইভে আপনাদের সাথে আপু দেখা হতে যাচ্ছে নতুন কালেকশন নিয়ে স্টিল দেন সর ভালো লাগবে ক্লাস सेम করে মেক করে দিবে তো আপু আমাদের স্টিচ গুলো এরকম হয় আপু আমাদের হচ্ছে সেম এই যে আপু যেটা পরে আছে এটা হচ্ছে মেইন স্যাম্পল আমাদের ওই যে অনেকে আমাকে একটা কোশ্চেন আজকে একটা কোশ্চেন ছোট করে বলি একটা কোশ্চেনে आंसर সব সময় অনেকেই সেল লাইভে আমাকে জিজ্ঞেস করে আপু তোমার পরা ড্রেসগুলো কেন সেলে দেওয়া হয় না বাবা ওগুলো কি পরো এই কোশ্চেনটা আমি খুব পাই যে অনেক ড্রেস আমাদের লাইভ করি আমরা সো বাকি আমার পরা ড্রেসগুলো আমি কি করি এটা হচ্ছে আমার পরা ড্রেসগুলো কি জানেন আপু এগুলো হচ্ছে মেইন স্যাম্পল আমার পর যে পরা এটা হচ্ছে আমার মেইন ড্রেস এটা দেখে এটার আদলে যত অর্ডার হবে একদম হুবহু এটার আদলে হয় সো এটাকে আমাদের কারখানায় রাখতে হয় আদারওয়াইজ এটা হবে না সো আমাদের যত স্যাম্পল আছে একদম গার্মেন্টস কোম্পানি মধ্যে সব আমাদের স্যাম্পল রুম আছে রুমে রেখে দেওয়া হয় সো দ্যাটস হোয়াই আমাদের কখনো কোনো স্যাম্পল ড্রেস সেল করা হয় না
So thank you so much for being here today. Inshallah next live আপনাদের সাথে আবার দেখা হতে যাচ্ছে নতুন কালেকশন নিয়ে. Still enjoy, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ.